নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিনাস ডিজাইনের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার আজকের এই আসনের ভিডিও আপনাদের অনুরোধে আমার এই সুন্দর আসনের ডিজাইনটা আমি আগের ভিডিওই দেখিয়েছি আমার প্রিয় দর্শক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে তৈরি করেছি এই সুন্দর আসনের ডিজাইনটা তাই তাদের জন্য এবং আরও অনেক নতুন দর্শক বন্ধুদের জন্য আমার আজকের এই আসনের ভিডিও তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে আমার এই সুন্দর আসনের ডিজাইনটা তো প্রথমে আপনারা চটের কোণায় ছুষ্টিকে তুলবেন সেখান থেকে ওপর দিকে আটটা ঘর গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর গুনে নিয়ে ফোরটা তুলে তারপরের লাইনে ছুষ্টিকে তুলবেন তারপরের লাইনে ছুষ্টি তোলার সময় আপনারা নিচের দিক থেকে চারটে ঘর কমাবেন আর উপর দিকে আবার চারটে ঘর বাড়াবেন চারটে ঘর বাড়িয়ে তারপরের লাইনে ছুসটিকে তুলবেন তারপরের লাইনে ছুষ্টিকে তোলার সময় আপনারা সেমভাবেই নিচের দিক থেকে চারটে ঘর কমাবেন আর উপর দিকে চারটে ঘর বাড়াবেন বাড়িয়ে মোট আটটা ঘর নিয়ে তারপরে লাইনে ছুসটিকে তুলবেন তারপরে লাইনেও ছুসটিকে তোলার সময় আপনারা সেমভাবেই নিচের দিক থেকে চারটে কমাবেন আর উপর দিক থেকে চারটে ঘর বাড়াবেন বাড়িয়ে মোট আটটা ঘর নিয়ে তারপরে লাইনে ছুষ্টিকে তুলবেন এইভাবে আপনারা করতে থাকবেন আসনের শেষ মাথা পর্যন্ত একইভাবে আপনারা করে যাবেন এরপর আপনারা পাশে দশটা ঘর গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর গুনে নিয়ে দশ নম্বর ঘরে সুষ্টিকে তুলবেন সেখান থেকে আবার আপনারা আটটা করে ঘর গুনে নিয়ে একইভাবে করে যাবেন এদিকটা যেরকম হয়েছে প্রত্যেকবার আটটা করে ঘর গুনে নিয়ে করে যাওয়া হয়েছে এদিকটাও ঠিক সেমভাবেই করে যেতে হবে আপনাদের এভাবেই আপনারা একটার পর একটা লাইন তৈরি করে নেবেন আর ছকটা কিভাবে তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই লাইনগুলো হয়ে গেলে আপনারা এরপর আপনারা বাম দিকে নিচের দিক থেকে চারটে ঘর কমিয়ে নেবেন নিয়ে ছুষ্টিকে তুলবেন সেখান থেকে আবার আটটা করে ঘর গুনে নিয়ে ঠিক একইভাবে ডান দিকটা যেভাবে হয়েছে বাম দিকটাও সেভাবেই করে যাবেন চারটে করে ঘর গুনে নেবেন নিয়ে আটটা করে ঘর গুনে নেবেন নিয়ে পরের লাইনে ছুষ্টিকে তুলবেন তাহলেই আপনাদের ডিজাইনটা সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে এভাবেই আপনাদের ছকটিকে তৈরি করে নিতে হবে আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার এই সুন্দর আসনের ডিজাইনটা দেখছেন তারা একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমার এই ডিজাইনটা কেমন লাগলো আর আমার কাছ থেকে আগামী দিনে আরও নতুন নতুন ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ডিজাইনটা পছন্দ হলে শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে ছকটা এইভাবেই তৈরি করলে আপনাদের ছকটা সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে এরপর মাঝখানটা আপনারা আপনাদের পছন্দ মতো রং দিয়ে ভরাট করে নেবেন তাহলেই ডিজাইনটা সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভরাট করবেন আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার ডিজাইনটা সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে আমার এই সুন্দর আসনের ডিজাইনটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার